মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের অভিষেক ও সম্বর্ধনা অনুষ্ঠিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের অভিষেক ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশের উন্নয়ন বিশ্ব অবাক হয়ে দেখেছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, মন্তব্য করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। সৌদি আরবের মক্কায় আওয়ামী লীগ ফাউন্ডেশনের অভিষেক ও সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার এক আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলম ও কক্সবাজার তিন আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ সাইমুম সারোয়ার কমল, সাধারণ সম্পাদক আসেদুর রহমান আসেদ, সাতকানিয়া নেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দিয়ে দেন, ফ্যানটা দিয়ে দেন। শেষ করছি নিয়মিত প্রবাসী সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।